আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। তো বরাবরের মতো আমি আজও নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে এসেছি। আশা করি আমার ব্লগটি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমার ব্লগটি আমি সকাল থেকে শুরু করেছি, আর এখানে সকালে উঠে আমি গাছগুলোতে পানি দিয়ে দিচ্ছি। আমার গাছগুলোতে দেখা যাচ্ছে প্রতিদিন পানি দেওয়া লাগে না, কারণ আমার প্রত্যেকটা গাছই ছায়ায় থাকে, মানে খুব একটা রোদ পায় না। আর একদিন পানি দিলে দেখা যাচ্ছে মাটিটা অনেক ভেজা ভেজা থাকে, এই জন্য আর কি প্রতিদিন পানি দেওয়া লাগে না। আর এখানে এই গাছটার একটা পাতা আর কি নষ্ট হয়ে গেছে, তো আমি এটা ছিঁড়ে ফেলছি, কারণ ওই নষ্ট পাতাটার জন্য আমার গাছটা কেমন একটা দেখা যাচ্ছিল, তো এই জন্য ওটা ছিঁড়ে ফেললাম। গাছগুলোতে আমার পানি দেওয়া হয়ে গেছে, এখন আমি আমার ছেলের জন্য নাস্তাটা তৈরি করে নিব। তো আজকে আমরা সকালে সবাই ভাত খেয়ে নিয়েছি, আর আমার ছেলের জন্য একটা ডিম পোস্ট করে নিচ্ছি। আর যখনই আমি ডিম পোস্ট করে দিই তখনই আমি সেটা ঘি দিয়ে করি, কারণ বাচ্চাদের ঘি খাওয়ানোটা খুবই দরকার, তাদের মেধা বিকাশের জন্য ঘি খুবই কার্যকর। আর ওকে ডিম সেদ্ধ দিলে তো খাইতে চায় না, ডিমের সবসময় কুসুমটা বেশি পছন্দ করে, সাদা অংশ খায় না। তো আমারও একই অবস্থা, আমারও কুসুমটা খেতে ভালো লাগে, সাদা অংশ আমিও খাই না। আমার চুলার একটু সমস্যা আছে, এই জন্য আর কি ফ্রাই প্যানটা ঠিক মতন বসে না। তো ডিমটা দেওয়ার সঙ্গে সঙ্গে এক সাইডে চলে গেছে, কিন্তু যেখানে জালটা পাচ্ছে সেখানে ডিমটা রাখা যাচ্ছে না, ওই সাইডের দিকে চলে যাচ্ছে। এই জন্য আমি ফ্রাই প্যানটা হালকা উঁচু করে ডিমটা মাছ বরাবর নিয়ে এসে ভেজে নিচ্ছি। আর এখানে আমি ডিমটা মানে সম্পূর্ণ ভাজা ভাজা করব না, আমি ভিতরের কুসুমটা একটু নরম রাখবো, কারণ আমার ছেলে নরম কুসুম খেতে পছন্দ করে। ছেলেকে খাওয়ানোর পরে আমি এসেছি রান্নাঘরে দুপুরের রান্নার প্রস্তুতি নেওয়ার জন্য। আজকে আমি রান্না করব পাবদা মাছের ঝাল আর লাল শাক। তো আমি মাছটা ভিজিয়ে রেখে আমি লাল শাকটা রান্না করে নিব। আমি এখন লাল শাকটা বসিয়ে দিচ্ছি, আর রান্না সবাই করতে পারে, কিন্তু রান্নার ধরন কিন্তু এক একজনের এক এক রকম হয়। দেখা যাচ্ছে এক একজন এক এক রকমভাবে রান্না করে, আর রান্নার স্বাদটাও কিন্তু এক এক রকম হয়ে থাকে, সবার কিন্তু এক রকমের রান্নার স্বাদ হয় না। তো আমি এখানে সব কিছু একসঙ্গে দিয়ে দিয়েছি, পেঁয়াজ, কাঁচা মরিচ, রসুন, আর পরিমাণ মতো লবণ, আর চিংড়ি মাছ। তো আর আমি এখানে হলুদ দিচ্ছি না, কারণ আমি বেশিরভাগই শাকে আমি হলুদ দিই না। তো সবগুলো দিয়ে আর কি আমি এটা ঢেকে রাখবো। ঢেকে রাখার কিছুক্ষণ পরে আমি আর কি ঢাকনাটা উঠিয়ে নিব। তো এই তো প্রায় হয়ে গেছে লাল শাক, আর এখন আমি লাল শাকগুলোকে একটু ঘুটে দিব। তো এটা আমি এখন আর কি বাগার দিয়ে নিব। বাগার দেওয়ার জন্য আমি এখানে পেঁয়াজ আর রসুন দিয়েছি, আর এটা আর কি ভেজে নিব। ভেজে নিয়ে ওটা লাল শাকের ভিতরে দিয়ে দিব। এই তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নিব।
আমি এখন বাকি রান্নাটা করে নিব, পাবদা মাছের ঝাল। তো এখানে আমি পেঁয়াজ কুচি আর দুইটা কাঁচামরিচ কুচি দিয়ে নিয়েছি। এখন এগুলো কিছু মানে ভেজে নিব। আর এটা ভাজা হয়ে গেলে আমি এর ভিতরে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা আর গরম মশলার গুঁড়া সব কিছু একসঙ্গে দিয়ে আমি এটা কিছুক্ষণ আর কি কষিয়ে নিব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি এর ভিতরে শুকনো মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে নিব। আর এখানে আমি শুকনো মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি, কারণ এটা একটু ঝাল হবে এই জন্য। তো সব কিছু দিয়ে আমি এর ভিতরে হালকা পানি দিব, পানি দিয়ে এগুলো সুন্দরভাবে কষিয়ে নিব। আর এটার উপরে যখন আর কি তেলটা ভেসে উঠবে তখন আমি মাছটা দিয়ে দিব। মশলাটার উপরে তেল উঠে এসেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মাছগুলো দিয়ে এগুলো আমি কিছুক্ষণ কষিয়ে নিব, কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি রান্নাটা বসিয়ে আর কি আমার বাজার থেকে সকালে ডিম আনছিল, তো আমি ডিমগুলো এখন ভিজিয়ে রাখবো। এই তো আমার রান্নাটা হয়ে গেছে। আর রান্না শেষ হওয়ার আগে আমি হালকা গরম মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে নামিয়ে নেব। তো রান্না হয়ে গেছে, আমি এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেলে রান্নাও শেষ হয়ে যাবে। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা বাইরে বের হয়েছি কিছু কেনাকাটার জন্য। আর আমার ছেলেটা আর কি বাইরে বের হয়ে খুবই আনন্দ পাচ্ছিল, কারণ বাড়ি থেকে আসার পরে একদমই ও বাসার ভিতরে থাকতে চায় না, সারাক্ষণ বাইরে যেতে চায়। আর আমার ছেলের সব থেকে ভালো একটা দিক সেটা হচ্ছে যে মানে এই পরিস্থিতিতে সে যখনই বাইরে যাক না কেন ওর মাস্কের কথা বলে দেওয়া লাগে না, ও নিজে থেকে মাস্ক পরে রেডি হয়ে নেয়। আর রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম তখন অনেকে মাস্ক পরে নাই, তো ওরাও বলতেছিল যে আম্মু ওই দেখো মাস্ক পরে নাই, এই দেখো মাস্ক পরে নাই। যাই হোক, আজকে চেয়ারটা কিনে নিয়ে এসেছি, আমার চেয়ারটা খুবই পছন্দ হয়েছে। মূলত আমরা গ্যাস স্টোভ নিতে গিয়েছিলাম, কিন্তু যে চেয়ারটা খুবই পছন্দ হয়, তো এই তো গ্যাস স্টোভ নিয়ে এসেছি। আমার সাধ্যের ভিতরে আমি নিয়ে এসেছি। আমার ভিডিওটা শেষ পর্যায়ে চলে এসেছে, আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।